সুপ্রিয় দর্শক আমি খান মোহাম্মদ রুমেল স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে ধর্ম নিরপেক্ষতা সকল মানুষের সমান অধিকারের চেতনায় অভ্যুদয় স্বাধীন বাংলাদেশের কিন্তু পঞ্চাশ বছর বয়সী বাংলাদেশে কতটা প্রতিষ্ঠিত হলো এসব এ নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও সাম্প্রদায়িকতা আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন জায়দুল হাসান পিন্টু সম্পাদক ডিবিসি নিউজ এছাড়া আমরা আশা করছি আমাদের সঙ্গে স্টুডিওতে অল্প কিছুক্ষণের মধ্যে যোগ দেবেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ হাবিবে মিল্লাত এমপি নির্বাচনী এলাকার না সিরাজগঞ্জ দুই এবং অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা দর্শক আপনার ওই আলোচনা সরাসরি অংশ নিতে পারবেন এই জন্য টেলিভিশনের পর্দায় নম্বরে ফোন করতে হবে এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো করোনার নিয়ন্ত্রণহীন ঊর্ধ্বগতিতে ও বেসামাল বাঙালি আরও ২৬ জনের মৃত্যু শনাক্ত প্রায় উনিশশো সংক্রমণের ডিপো বিনোদন কেন্দ্র যুব ও কারিগরি উন্নয়নে বাংলাদেশের পাশে থাকবে শ্রীলঙ্কা সমঝোতা সই দ্বিপাক্ষিক বৈঠক বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা ইতিহাস জানতে ঘুরে দেখলেন জাদুঘর বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাকে মাসে দুই লাখ টাকা দিতেন পি কে হালদার নাম এসেছে এস কে সুরেরও বান্ধবীদের ব্যবহার করে নিয়েছে ভুয়া ঋণ কুমিল্লায় মহানগর যুবলীগ নেতা রোকনকে গাড়ি চাপা দিয়ে ফিরে কাউন্সিলরের অস্ত্র হাতে উল্লাসের ভিডিও ভাইরাল পাঠানো হল কারাগারে এবং জলমহাল নিয়ে দ্বন্দ্বের জেরেই সাল্লায় নোয়াগাঁওয়ে পল্লিতে হামলা চালায় ইউপি সদস্য স্বাধীন আটকের পর পিবিআইকে তথ্য দর্শক শিরোনাম দেখছিলেন মূল আলোচনায় যেতে চাই পিন্টু ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি আলোচনায় পিন্টু ভাই আমরা বলছি যে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও সাম্প্রদায়িকতা তো আজকে পঞ্চাশ বছর বয়সী বাংলাদেশ আমরা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করছি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করছি বঙ্গবন্ধু যে বাংলাদেশ চেয়েছিলেন যে চেতনাকে ধারণ করে বাংলাদেশের আপামন জনসাধারণ উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এবং বিজয় ছিনিয়ে নিয়ে এসেছিল সেই বাংলাদেশে আজকে সাম্প্রদায়িকতার বিষবাষ্প এখনও শোনা যায় আমাদের খবরের শিরোনামে যেমনটি বলছিলাম যে এই সাল্লায় সুনামগঞ্জের সাল্লায় নোয়াগাঁওয়ে সেখানে একটি ঘটনা ঘটেছে এর আগেও বিভিন্ন সময় এরকম সংখ্যালঘুদের উপর হামলা নির্যাতনের খবর আমরা পেয়েছি তো এই সব ঘটনাগুলোতে যেটি হয় পাল্টা পালতি করে আমরা দেখি আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে বিএনপি আওয়ামী লীগের দিকে তীর ছোড়ে বিএনপি ক্ষমতায় থাকলে আওয়ামী লীগ বিএনপির দিকে তীর ছোঁড়ে কেউই নিজের দায়টি স্বীকার করতে চান না বরং প্রতিপক্ষ রাজনৈতিক দলকে দায় দিয়ে এক ধরনের দায়িত্ব সারার প্রবণতা তো এই সব বিষয় মাথায় নিয়ে একটু আপনি বিশ্লেষণ করবেন পিন্টু ভাই ধন্যবাদ আপনাকে আপনি যেটা বলছিলেন বাংলাদেশের বর্তমান বাস্তবতা সেটাই বলে বাংলাদেশের পঞ্চাশ বছর হয়েছে বাংলাদেশের জন্ম আপনার অসাম্প্রদায়িক একটি দেশ গড়ার স্বপ্ন নিয়েই বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছিলেন শুধু তা না বঙ্গবন্ধুর জীবন অসমাপ্ত আত্মজীবনী যদি পড়েন সেখানেও এটার ব্যাখ্যা পাওয়া যায় উনি সাতচল্লিশের আগে যে যে দাঙ্গায় উনি যে ভূমিকা রেখেছেন এটা প্রতিরোধে তখন ওনার মাথার মধ্যে যে ঢুকেছে যে এই অঞ্চল আপনার অসাম্প্রদায়িক একটি সমাজ যদি করতে না পারে এই রাষ্ট্র টিকবে না পাকিস্তানটাই ধর্মের ভিত্তিতে একটি রাষ্ট্র হয়েছে একটি সাম্প্রদায়িক রাষ্ট্রের জন্ম হয়েছে এটা ঠিক এই দেশের অঞ্চল এই অঞ্চলের মানুষ লাইন ধরে ভোটও দিয়েছে মুসলিম লীগকে কিন্তু তারা ধর্মের চর্চাটা এমন ভাবে করেছে রাজনীতির সাথে মিশিয়ে দিয়েছিল যে কারণে বাঙালি আপনার বঙ্গবন্ধু বুঝতে পেরেছিলেন যে না এই দেশ বাঙালির জন্য আবাসভূমি ভূমি এইভাবে চলতে পারে না দেখেন বঙ্গবন্ধুর জীবন দর্শন যদি দেখেন এই আওয়ামী লীগের জন্ম আওয়ামী লীগ থেকে পূর্ব পাকিস্তান আপনার মুসলিম লীগ কেটে দিয়ে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ করা তারপরে বাঙালি জাতীয়তাবাদ বা বাঙালি জাতীয়তা বোধ সৃষ্টি করা উনি ওনার জীবন দিয়ে সেটা রক্ষা করে গেছেন এবং করে গেছেন এই দেশটাও জন্ম দিয়েছেন তারপরে যদি আপনি দেখেন পঁচাত্তরে যখন তাকে হত্যা করা হলো আমাদের রাষ্ট্র ব্যবস্থাটা ঠিক ইউটার্ন নিয়ে নিল যে না যে পাকিস্তান যেভাবে জন্ম হয়েছিল সেই পাকিস্তানের ভিত্তিতে সেই ধর্মের দিকেই এগিয়ে গেল এই দেশের মানুষের মধ্যেও যে একদম ধর্ম বা সাম্প্রদায়িকতা ছিল না এটা আমরা স্বীকার করি না এক ধরনের আত্মতৃপ্তিতে ভুগি যে না আমার দেশ অসাম্প্রদায়িক আমরা সাম্প্রদায়িকতা বিশ্বাস করি না এটা ঠিক না কিছু কিছু মানুষ আমরা সাম্প্রদায়িকতায় বিশ্বাস করি এবং সেই আচার আচরণও করি নয়তো আপনি দেখেন একটা ছোট্ট উদাহরণ দিয়ে আপনাকে যে বাঙালি একাত্তর সালে যুদ্ধ করলো ৩০ লক্ষ মানুষ শহীদ হলো একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে পঁচাত্তর সালে মাত্র সাড়ে তিন বছরের মাথায় জাতির পিতাকে হত্যা করার পর আপনার সেই বাঙালি আপনার সাম্প্রদায়িক হয় কি করে এই যে একের পর এক এই যে আপনার সংবিধান কাটা বলেন আচার আচরণ বলেন হ্যাঁ এই পাঠ্য বই পুস্তক বলেন ধর্মের রাজনীতিতে ধর্মের ব্যবহার বলেন সাড়ে তিন বছরের মাথায় যখন এত কিছু ঘটে যায় তার মানে এটা আমার আপনাকে স্বীকার করতে হবে যে বিহাইন্ড দ্য সিন মানে আমাদের মনের কোথাও এটা বসবাস করেছে নয়তো একটি বৃহত্তর জনগোষ্ঠীর সাত কোটি বাঙালি তো তখন সাড়ে সাত কোটি একটি বৃহত্তর জনগোষ্ঠীর চিন্তা চেতনা রাতারাতি আপনার চেঞ্জ হতে পারে না তার মানে আমাদের মধ্যে সেটা ছিল যেটা এক সত্তরের নির্বাচনে আমরা দেখেছি যে এই তখন এই স্বাধীনতা বিপক্ষে গিয়েছে ওই সময়ে সো কিছু মানুষ ছিল পঁচাত্তরের পরে সেই কিছু মানুষ আপনার অনেক মানুষে রূপ নিতে থাকলো এই অনেক মানুষের রূপ নেয়ার অবদান এই দেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের আছে এটা আপনার বিএনপিকে আমরা দোষ দেই বিএনপির আছে বিএনপি তো আপনার জেনারেল দুই জেনারেলের রোল এখানে আছে সাম্প্রদায়িক রাজনীতিকে এস্টাবলিশ করা এটা অস্বীকার করার উপায় নেই জিয়াউর রহমানও করেছেন জেনারেল এরশাদও করেছেন রাষ্ট্রকে রাষ্ট্রধর্ম আপনার সংবিধানের সংযোজন করিয়ে দিয়ে সেটা করেছেন আর জিয়াউর রহমান তো ধর্মভিত্তিক রাজনীতির যেটা আওয়ামী লীগের আমলে বন্ধ ছিল সেটা চালু করে দিয়ে তিনি এই দেশটাকে আপনার এই পুরো রাজনীতিটাকে ধর্মের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন সেটা অস্বীকার উপায় নেই কিন্তু পরবর্তীতে আপনি যে আমরা দুই জেনারেলকে দোষ দিতে পারি তারা ক্ষমতা টিকে থাকার জন্য এই জেনারেলের সাথে সাম্প্রদায়িক দাঙ্গাও লাগিয়েছেন বঙ্গভবনে বসে সিদ্ধান্ত নিয়ে কিন্তু নব্বই পরবর্তী রাজনীতি যদি আমরা ধরি একানব্বই থেকে এখন পর্যন্ত যেটাকে আমরা বলি যে আমরা গণতন্ত্রে দ্বিতীয়বার যাত্রা শুরু করেছি একানব্বই নির্বাচনের মধ্য দিয়ে তখনও এই রাজনৈতিক দলগুলো আপনার আমরা দেখেছি যে ধর্মভিত্তিক রাজনীতিকে বা রাজনীতিতে ধর্মের ব্যবহার দিনের পর দিন বাড়িয়ে গিয়েছে সেটা কমাননি যেই দায়িত্বটা রাজনৈতিক দলগুলোর ছিল নব্বই এর পরে যে সুযোগটা পেয়েছিল সুযোগটা কাজে লাগায়নি আমরা যদি আরো এখানে মনে করতে পারি আপনার এই উনিশশো সালের উনিশ নভেম্বর তিন জোটের যে রূপরেখা ছিল যে স্বৈরাচারের সাত পতনের পর রাষ্ট্র পরিচালনার বা কাঠামোটা কি হবে সেই কাঠামোটা যে আপনার রূপরেখায় বর্ণনা করা হয়েছিল সেখানেও বলা ছিল অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার কথা দেখেন একানব্বই এর সাতাইশ ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে নব্বই সালের উনিশে নভেম্বর আপনার এই তিন জোটের রূপরেখা হয়েছে তিন মাসের ব্যবধান নির্বাচনের পরপরই এই রাষ্ট্রটি অসাম্প্রদায়িক জায়গা থেকে সরে আসার আপনার যে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার যে সুযোগ ছিল সেই সুযোগটা নষ্ট করেছে কিভাবে করেছে আপনার ওই সময় এটা আপনি এই যে সদ্য প্রয়াত মধু সাহেবের বই যদি পড়েন সেখানে এইগুলো রেফারেন্স সুন্দর করে দেওয়া আছে উনি যেটা বলেছেন সেখানে যে নব্বই সালে একানব্বই নির্বাচনে বিএনপি যখন একশো চল্লিশটি আসন পায় তার যখন এগারোটি আসন দরকার পরে সরকার গঠনের জন্য তখন বাম দলগুলোর 13টি আসন ছিল ওই 13টি আসন বাম দলগুলো দ্বিতীয় চেয়েছিল তখন কি হতো তাহলে বিএনপি সরকার গঠন করত বাম দলগুলোকে সাথে নিয়ে তখনকার রাজনীতি এক রকম দলগুলোকে সাথে যোগ যে 11টি বাম দলের সংসদ সদস্য বিনিময়ে তারা একটি মন্ত্রিত্ব চেয়েছিলেন সেটি না দিয়ে পরে শর্তহীনভাবে জামাত সমর্থন দেবে সেই জন্য জামাতের কে সমর্থন নিয়ে সরকার গঠন করা হলো এটাই তো বিষয় শর্তহীন ছিল না এই জায়গাটা আমি আসছি মধুত সাহেব যেটা বলেছেন প্রফেসর জি ডাব্লিউ চৌধুরীর বাসভবনে বৈঠকটা হয়েছে জি ডাব্লিউ চৌধুরীকে আপনি চিনেন যে 71 সালে ইয়াহিয়ার উপদেষ্টা ছিলেন জি এই জি চৌধুরীর বাসভবনে যে বৈঠকটা হয়েছে সেখানে বেগম জিয়া এবং নিজামী গোলাম আজম ছিলেন সেখানে শর্ত ছিল গোলাম আজমের নাগরিকত্ব নাগরিকত্ব দিতে হবে কিন্তু সরকারের অংশীদারিত্ব চায়নি তারা কিন্তু সরকার দুটো সংসদ সদস্য পদ দেওয়া হয়েছিল আমি এই জায়গাটা আসছি শেষ করতে দেন তাহলে বিএনপি বাম দলগুলোকে সাথে নিয়ে রাজনীতি করতো সরকার গঠন করতো একরকম হতো সেটা না গিয়ে জামাতের সমর্থন নিয়ে সরকারে আসার মানে হলো আওয়ামী লীগের মধ্যে এক ধরনের চিন্তা ঢুকে গেছে যে এই দেশে রাজনীতি করতে হলে আওয়ামী লীগ তো মনে করেছিল নব্বই একানব্বই নির্বাচনে তারাই ক্ষমতায় আসবে তারা যখন আসতে পারলো না বিএনপি আবার অঘোষিত চুক্তি ছিল আপনার জামাতের সঙ্গে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং ছিল এই নির্বাচনী সমঝোতা তো বিএনপি যখন পাওয়ারে চলে আসে এবং ধর্মভিত্তিক দলগুলো যখন বিএনপির সঙ্গে থাকে আওয়ামী লীগের চিন্তা চেতনায়ও আপনার ধর্মের প্রভাব শুরু করলো আপনার তাদের চিন্তা চেতনা না শুধু তাদের বক্তৃতা বিবৃতি আচার আচরণও দেখা গেছে আপনার এই ধর্মের আধিক এই ছিয়ানব্বই নির্বাচনে আপনি দেখবেন সেটার ফলাফল আওয়ামী লীগ পেয়েছে যেই কারণে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে তো এই যে একানব্বই আমরা হাতছাড়া করলাম বিএনপি ধর্মভিত্তিক রাজনীতির দিকে গেল ছিয়ানব্বই এসে আওয়ামী লীগ ধর্মের ঢোল পিটালো দু হাজার এসে আপনি দেখেন বিএনপি সেই যে মন্ত্রিত্ব দেয়নি দু হাজার এসে রাজাকারদের মন্ত্রীও বানালো এই যে একের পরে হতে থাকলো আওয়ামী লীগও আপনার দেখেন এরপরে এই যে হেফাজতের সঙ্গে আপনার এক ধরনের সমঝোতা বলেন বা যে এই মাওলানা কি নাম মামুনুল হক না এত বড় হুমকি আওয়ামী লীগ টু শব্দ করলো না দু চারটা মিছিল মিটিং করে তার কর্মসূচি সীমাবদ্ধ রাখলো আমি বলছি এই জায়গায় এই যে ধর্মকে রাজনীতিতে ব্যবহার বা অপব্যবহার এইটা এই

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও সাম্প্রদায়িকতা পঞ্চাশ বছর বয়সী বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ হবে সকল মানুষের সমান অধিকার থাকবে সেই চেতনা নিয়ে একাত্তরে মুক্তিযুদ্ধ হয়েছে দেশটি স্বাধীন হয়েছে সেই চেতনার উপর ভিত্তি করে তো আজকে যখন এই পঞ্চাশ বছরে এসে আমাদেরকে এখনও সাম্প্রদায়িকতার চিহ্ন দেশের বিভিন্ন জায়গায় দেখতে হয় এবং সংখ্যালঘুরা ধর্মীয় সংখ্যালঘুরা বিভিন্নভাবে নির্যাতিত হন তখন প্রশ্নটি আসে সেই চেতনা থেকে আমরা কেন সরে আসলাম এবং সরে আসার পেছনে আওয়ামী লীগ এবং বিএনপি আপনাদের দুটি দলেরই দায় রয়েছে বিসমুল্লাহ রহমানের রহিম ধন্যবাদ আপনাকে পিন্টু ভাইকে ধন্যবাদ প্রশ্নটা হলো যে সাম্প্রদায়িকতাটা কি এটা এক দল আরেক দলকে ঘায়াল করার জন্য এটা কি ব্যবহার হচ্ছে না প্রকৃত পক্ষে মানু এদেশের মানুষ সাম্প্রদায়িক সমর্থন করে বাংলাদেশের মানুষ যার যার ধর্ম করে ধর্মভীরু এ ব্যাপারে কোনো সন্দেহ নাই কিন্তু সাম্প্রদায়িকতার প্রশ্রয় দেয় না বাংলাদেশের সাম্প্রদায়িকতা নাই জনগণের মনের পক্ষ থেকে জনগণের পক্ষ থেকে আপনি বাংলাদেশে দেখবেন যে ভারত এই পূজার সময়ে বা বিভিন্ন পূজা পার্বণে বা ধর্মীয় অনুষ্ঠানে মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠানে হিন্দু ধর্মাবলী এবং মুসলমান তারা একজন আরেকজনের বাড়িতে যাচ্ছে ক্রাম করতেছে এতে এবং উৎসব মুখ মুখর পরিবেশে এই ধর্মীয় অনুষ্ঠানগুলো হচ্ছে কিন্তু সরকারি দল তারা সবসময় নিজেকে অসাম্প্রদায়িক প্রতিষ্ঠা করার জন্য বিএনপিকে সাম্প্রদায়িক বানানোর চেষ্টা করে অথচ বিএনপি হ্যাঁ আমি মুসলমান আমি গলায় বলবো আমি একজন মুসলমান হুম আমি যদি একজন হিন্দু হই আমি গলায় বলবো আমি একজন হিন্দু আমি আমার ধর্মটা ঠিকমতো আমি পালন করবো এতে এখানে সাম্প্রদায়িকতার কি আছে এখন সাম্প্রদায়িকতা যদি বলেন হ্যাঁ সাম্প্রদায়িকতা সেইটি যে একটা চাকরি হবে সেখানে যোগ্যতার ভিত্তিতে না ও ধর্মের ভিত্তিতে যদি হয় এটা সাম্প্রদায়িকতা

আপনারা জামাতের সমর্থন নিলেন সরকার গঠনের জন্য এবং সে জায়গা থেকে ধর্মভিত্তিক রাজনীতি আরেকবার একবার প্রশ্রয় পেলো যেটি একবার প্রশ্রয় দিয়েছিলেন পঁচাত্তরের পরে জিয়াউর রহমান সেই প্রশ্রয়টা আপনারা দিলেন দেওয়ার পর থেকে আজকে এই ধর্মভিত্তিক রাজনীতির রমরমাটা শুরু হলো এবং সেই শুরু থেকেই আজকে বিভিন্ন সময় আমরা সংখ্যালঘ নিযেতনের দায় দেখি এখন তো বিএনপি ক্ষমতায় নেই হুম সুমান সুনামগঞ্জে যে সাম্প্রদায়িক হয়রানি হইলো মানুষজন যত নির্যাতন হইলো এটা এটা কি বিএনপি করছে এখন তো আওয়ামী লীগ তেরো বছর ধরে ক্ষমতায় আজকে দেশ স্বাধীনতার পরে আওয়ামী লীগ ক্ষমতায় ওই সময় হিন্দুদের সহ সম্পত্তি কে কোথায় দখল করছে এটা খবর নেন সুনামগঞ্জে ঘটনা দেখেন কাদের আমলে হইল ব্যাপারে গভর্নমেন্ট তো কোনো প্রিকশন ব্যবস্থা নেয় নাই এবং এখন পর্যন্ত জনগণ যে যদিও আমাদের সংবিধানের সংখ্যালঘু গুরুটা নাই তবু যদি ওইভাবে আমরা কথা আলোচনায় ধরি যে সংখ্যালঘুদের ব্যাপারেও তো গভর্নমেন্ট কোনো আর মে অ্যাকশন বা তাদের তালা নিরাপত্তা বোধ করতে পারে এই ধরনের ব্যবস্থা তো गवर्नमेंट করে নাই তুমি আপনার সঙ্গে আমি একমত কিন্তু এই জায়গাটাতে প্রশ্নটি রাখতে ইচ্ছা সেটা হচ্ছে যেমন ধরুন আপনি এখন আজকে বলছেন যে এই সুনামগঞ্জের ঘটনা কিংবা সম্পতি আরো যদি কিছু ঘটনার কথা বলেন সেগুলো আওয়ামী লীগের আমলে হয়েছে আওয়ামী লীগ আপনাদের সময় এরকম বিভিন্ন সময় ঘটনা ঘটেছে সেগুলো উদাহরণ হিসেবে আনে কিন্তু মূল বিষয় যদি প্রশ্নটি আমরা করতে চাই সেটা হচ্ছে যে আওয়ামী লীগ এবং বিএনপি দুটি প্রধান রাজনৈতিক দল আপনাদের সময় হামলার ঘটনা ঘটলে আওয়ামী লীগ আপনাদেরকে দায়ী করে এখন আওয়ামী লীগের সময় ঘটছে আপনারা আওয়ামী লীগকে দায়ী করছেন কিন্তু এই ঘটনাগুলো বন্ধ হচ্ছে না তাহলে দায় একজন আরেকজনের উপর দিয়ে কি আপনারা নিজেদেরকে থেকে মুক্ত করতে পারেন কি মোটা দাগে একটা কথা আমি মনে করি এবং বিশ্বাস করি সেটা হলো এই সাম্প্রদায়িকতা এই আধুনিক বিশ্বে যেখানে মানুষ দাবি করতেছে তারা প্রগ্রেসিভ হয়েছে অনেক মন মানুষের দিক অনেক উন্নয়ন হয়েছে এই সমাজ ব্যবস্থায় সাম্প্রতিক ভাবনা থাকাটা সঠিক না তবে আমি মনে করি ধর্মের একটা গুরুত্ব আছে অবশ্যই আছে ধর্মের একটা গুরুত্ব আছে যারা যার 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 ধর্ম সে পালন করবে এবং ধর্মের প্রতি তার ধর্মের প্রতি অনু আনুগত্য থাকার অর্থ হলো সে জবাবদিহিতার কাছে আনুগত্য এবং আমি যদি জবাবদিহিতার মধ্যে থাকি মনে করি যে আমার কারণের কাছে জবাবদিহি করতে হবে তবে আমি ইচ্ছা করলে আমি অনিয়ন্ত্রিত হয়ে যেতে পারবো না জি ধন্যবাদ আপনাকে স্বাগত জানাচ্ছি আলোচনা মিল্লাত আলোচনা শিরোনাম করেছিলাম স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও সাম্প্রদায়িকতা তো আজকের বাংলাদেশে দাঁড়িয়ে যদি আমরা কথা বলি যেটি আপনি হয়তো কিছুটা শুনেছেন যেমন তৈমুর ভাই আজকে বলছেন যে সাল্লার ঘটনা কিংবা অন্যান্য সাম্প্রতিক যে ঘটনাগুলো আওয়ামী লীগের আমলে ঘটেছে আওয়ামী লীগ দায়ী তো আপনিও চাইলে এরকম বিএনপির সময় এরকম আপনি চাইলেও এরকম বিএনপির সময়ের অনেক উদাহরণ দিতে পারবেন তো সেই পাল্টাপাল্টির মধ্যে না যে আমি একটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই সেটা হচ্ছে সাল্লার ঘটনায় যুবলীগের একজন কর্মী গ্রেফতার হয়েছেন স্বাধীন তিনি ইউপি সদস্য সুনামগঞ্জ যুবলীগ আজকে বিবৃতি দিয়েছে যে স্বাধীন আমাদের যুবলীগের কোনো কমিটিতে নেই কোনো সদস্য নয় তো এখন এই রকম ঘটনাটা কিন্তু আমরা হামেশায় দেখি যখনই দলের কোনো নেতা গ্রেফতার হন কিংবা কোনো অপকর্মের সঙ্গে তার নাম জড়িয়ে যায় সংগঠন থেকে বিবৃতি দেওয়া হয় তিনি আমাদের সদস্য নয় ক্ষেত্রবিশেষে আমরা এমনটিও দেখেছি যে ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে এবং বহিষ্কার করেই বলা হয়েছে তিনি আমাদের নয় তো এইভাবে অস্বীকার কিংবা বহিষ্কার এটি করে কি দায় এড়ানো যায় ধন্যবাদ আপনাকে অবশ্যই দায় যদি থাকে এড়ানো যাবে না এটা সত্য কথা কিন্তু দায় আছে কিনা সেটা তো আগে প্রমাণ করতে হবে রাইট আমরা কোথা থেকে জানলাম যে এই ইউপি সদস্যটি যুবলীগের সদস্য বা যুবলীগের কোনো কমিটির সদস্য আমরা কি সেই কমিটিটি আমরা এখানে যারা আছি তারা কি দেখেছি আমরা কোন কোন সংবাদ মাধ্যমের মধ্যে পড়েছি কিন্তু আমরা সুস্পষ্টভাবে একটা জিনিস দেখেছি যে যুবলীগের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে বলা হয়েছে যে দু হাজার সাত সনের পর থেকে ওই ইউনিয়ন বা ওয়ার্ডে কোনো কমিটি নেই এখন আমরা যদি অন্য ঘটনার দিকে যাচ্ছি না আমি এই ঘটনাতে প্রথমে থাকতে চাই পরে অন্য ঘটনায় যাব তাহলে কি আমরা মনে কোনটা বিশ্বাস করব। যেটা প্রমাণিত নাকি যেটা হাওয়ায় ভাসছে প্রমাণিত বিশ্বাস করে আসলে ঠিক তারপরেও আমি বলি যারাই এ ধরনের ঘটনা ঘটাক না কেন তারা যদি যে কোনো দলেরই হোক না কেন তাদের জন্য এটা আমরা আওয়ামী লীগ হিসাবে কখনোই সমর্থন করি না যদি আমাদের দলের হয় এখন কথা হচ্ছে যে দলের নীতি আদর্শ বলে একটা কথা আছে বাংলাদেশের বাংলাদেশ আওয়ামী লীগ এক সময় আওয়ামী মুসলিম লীগ ছিল পরবর্তীতে এই অসাম্প্রদায়িক চেতনাকে ধরে বঙ্গবন্ধুর নেতৃত্বে এটা কিন্তু আওয়ামী লীগ হয়ে যায় জনতার দল এবং গঠনতন্ত্র বলেন ম্যানিফেস্টো বলেন বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু অসাম্প্রদায়িক একটি দল এবং এ নিয়ে এ নিয়ে এ অস্বীকার করার কোনো উপায় নেই এবং সেজন্য আমি বলি যে তার দুই একজন কর্মী যারা নিজেরা নাম ব্যবহার করে আজকাল বিভিন্ন ধরনের অপকর্ম করছে সরকার ক্ষমতায় থাকলে সরকারি দলে অনেকে এসে জুটে সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করেন এটা শুধু এই সরকারের জন্য না যে কোনো সরকারের জন্য সত্য সুতরাং সরকার যদি ব্যবস্থা নেয় তাহলে কিন্তু আসলে এই ঝামেলা থেকে আমরা মুক্ত হই আমি এসে কয়েকটা কথা শুনেছি আমি এখানে একটা কথা কয়েকটা কথা তিন চারটি কথা শুনেছি আমি একটু বলে নেই ক্ষমতায় থাকা আর ক্ষমতায় না থাকার সাথে কিন্তু সাম্প্রদায়িকদের কোনো সম্পর্ক নেই এটাও কিন্তু সত্য কথা আমরা তো জানি জামাত বা বিভিন্ন সাম্প্রদায়িক দল যেগুলো রয়েছে বাংলাদেশে তারা কিন্তু দলীয়ভাবে কোনোদিন কোনো দিন ক্ষমতায় ছিল না দলের কোনো অংশ হিসাবে ক্ষমতায় থাকতেও পারে এটা বলার দরকার নাই যে ক্ষমতায় থাকলেই তারা সাম্প্রদায়িক আচরণ করে আরেকটি কথা যেটি হচ্ছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা এর প্রতি দেওয়া হয় কিনা অর্থাৎ সরকার বা দল তাদেরকে সমর্থন করে কিনা আমি আপনি তর্কে যেতে মানা করেছেন আমিও যেতে চাচ্ছি না কিন্তু বাংলাদেশের ইতিহাস কি বলে সে ব্যাপারে তো কথা বলতেই হবে বাংলাদেশের ইতিহাস বলে যে একাত্তরের মহান মুক্তিযুদ্ধের পরে সেই পরাজিত শক্তি রাজাকার আলবদর বদর আল সাম শান্তি কমিটি থেকে শুরু করে পাখানাদার খানাদার বাহিনীর সহযোগিতারা কিভাবে বাংলাদেশে রাজনীতিতে প্রতিষ্ঠিত হলো কিভাবে বাংলাদেশের সাম্প্রতিক অসাম্প্রদায়িক বাংলাদেশকে সাম্প্রদায়িক বাংলানোর চেষ্টা করলো এটা তো অস্বীকার করা যাবে না কার ছত্র ছায় করলো সেই জিয়াউর রহমানের ছত্রছায় তারা এই কাজটি করেছে এবং এটা এটা সত্য এটা ইতিহাস আমরা ইচ্ছে বদলাতে পারবো না কিংবা পরবর্তীকালে এই জামাত যারা বাংলাদেশের তিরিশ লক্ষ শহীদ দু লক্ষ সম্ভ্রম হানিয়ে যে স্বাধীনতা তাদের সেই গাইতে পতাকা উঠিয়ে দিয়েছে কারা এই বিএনপি সুতরাং আমরা যদি অস্বীকার করতেও চাই আমি জানি তৈমুর আলম খন্দ ভাই অত্যন্ত সজ্জন মানুষ মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ মুক্তিযুদ্ধ মানুষ কিন্তু তাদের দলের যে যারা প্রধান তারা যেভাবে চলছেন ওনাকেও সেভাবে চলতে হচ্ছে উনি হয়তো মন থেকে ঘৃণা করেন কিন্তু মুখে স্বীকার করতে পারেন না এটা হতে পারে সুতরাং আমরা মনে করি যে এভাবে যে কাজগুলি যারা করছেন সত্যকে সত্য বলতে হবে মিথ্যা হবে মিল আমি আপনাকে দুটি প্রশ্ন রাখতে চাই একটি হচ্ছে আপনি যেটি বলছেন দু হাজার সাত সাল থেকে সুনামগঞ্জ যুবলীগের কোনো কমিটি নেই কিন্তু পাবলিক পারসেপশনটা আপনি দেখেন আপনার রাজনীতি করেন তো খুব ভালো জানেন আমার থেকে সেটা হচ্ছে ধরেন কমিটি নেই কিন্তু এই বাংলাদেশের বাস্তবতাটাই কি কমিটি ভেঙে দেওয়ার পর নতুন কমিটি হওয়ার আগে পর্যন্ত এই ভেঙে দেওয়া কমিটিতে যারা ছিলেন তারাই কিন্তু এলাকায় নেতা হিসাবে পরিচিত থাকেন এবং নেতা হিসেবে এক ধরনের একটি প্রভাব থাকে এটি তো বাস্তব তো সে জায়গাতে এখন যদি কমিটি নাও থাকে কিন্তু তিনি যে যুবলীগ নেতা বা তিনি যে যুবলীগের কারণে সেখানে এক ধরনের প্রভাব নিয়েছিলেন এটি তো অস্বীকার করার কোনো উপায় নেই এটা কি আমরা জানি আমি তো জানি সে একজন ইউনিয়ন পরিষদের কাউন্সিলর বা সদস্য জি একটা ইউনিয়নে কিন্তু ইউনিয়নের চেয়ারম্যানের কিছুটা প্রভাব থাকে ইউনিয়ন পরিষদের মেম্বারদেরও প্রভাব থাকে আর দল যারা করে তাদেরকেও প্রভাব থাকে রাইট কিন্তু ব্যক্তিগতভাবে বা দলগতভাবে তাকে যেহেতু চিনি না সে কার শক্তিতে প্রভাব খাটিয়ছে এটা আমরা বলা সত্যি করতে পারি আচ্ছা আরেকটা প্রশ্ন মিলাদ ভাই আপনার কাছে যে আপনি যেটি বলছিলেন যে বিএনপির জিয়াউর রহমান এক ধরনের ধর্মভিত্তিক রাজনীতিকে আশ্রয় প্রশ্রয় দিয়েছেন এরপরে একানব্বই নির্বাচনে বিএনপি ক্ষমতায় এসেও তারা জামাতের সমর্থন নিয়ে ক্ষমতায় গেল এরপরের টার্মে তো তারা একেবারে সরকারের অংশীদারিত্বই দিল জামাতি ইসলামকে তো এই যখন তারা ধর্মভিত্তিক বা ধর্মাশ্রয়ী রাজনীতি যাদেরকে যারা করেন তাদের দিকে যখন ঝুঁকলো আমাদের সঙ্গে জাহেদুল হাসান পিন্টু ভাই যুক্ত আছেন আপনি হয়তো শুনবেন কিছুক্ষণ পরে পিন্টু ভাই বলছিলেন শুরুর আলোচনায় যে এই যখন বিএনপির অবস্থান তখন আওয়ামী লীগ উনিশশো ছিয়ানব্বইয়ে কিছুটা প্রশ্রয় দিয়েছে এখন এসে অর্থাৎ এই টার্মে দু থেকে যখন আপনারা ক্ষমতায় আছেন আপনারাও সেই ধারাবাহিকতায় ভোটের সমীকরণের কারণেই হোক অন্য কোনো কারণেই হোক এদেরকে এক ধরনের আশ্রয় অস্ত্র দিয়ে যাচ্ছেন উদাহরণস্বরূপ পিন্টু ভাই হেফাজত ইসলামের কথা বলেছেন সম্প্রতি এই যে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলাকে কেন্দ্র করে মামুনুল হক নামে একজন হেফাজত নেতা যেজন হুমকি ধমকি দিয়েছেন এর প্রতিবাদেও খুব বেশি প্রতিবাদী আপনারা হননি সেটিও পিন্টু ভাই বলছেন এর উত্তরে কি ছিয়ানব্বই সনের যে কথাটি বলা হয় এটি হচ্ছে যুগপথ আন্দোলন কারোর সাথে কেউ সম্পর্ক না রেখে স্বৈরাচার বিরোধী আন্দোলন করছে তখন বিএনপিও ছিল জামাতও ছিল বামপন্থীরাও ছিল সমান্তরাল আন্দোলন চলিয়ে গেছে কেউ হয়তো নেতৃত্ব দিয়েছে কিন্তু সমান্তরাল আন্দোলন এগিয়ে গেছে সুতরাং এটার সাথে সরকার এনে মন্ত্রী বানানো কিংবা রাজনীতি করার অধিকার ফিরিয়ে দেওয়ার কিন্তু বিরাট একটা পার্থক্য আছে এটাকে যদি আপনি একসাথে পাঁচ দেন ওইটাতে পঁচানব্বই দিতে হবে আপনাকে সুতরাং সেভাবেই দেখতে হবে আপনাকে দ্বিতীয়টি আপনি যেটি বলেছেন যে বঙ্গবন্ধুর ভাস্কর্য কিংবা বিভিন্ন ইসলামিক জলসা নামে যেগুলো অনেক সময় রাজনৈতিক বক্তব্য দেওয়া হয় সেগুলো আশ্রয় প্রস্তাব দেওয়া হচ্ছে কিনা আপনি দেখেন হেফাজতি ইসলাম তারা তেরো সনের পাঁচই ফেব্রুয়ারি কিন্তু একটা বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছিল আমরা জানি পাঁচই মে হ্যাঁ দু হাজার তেরো দু হাজার তেরোতে তো সেই দলটি যখন কিন্তু এটা কিন্তু ধর্মভিত্তিক রাজনৈতিক দল নয় একটি প্ল্যাটফর্ম একটা প্ল্যাটফর্ম ছিল যেটি হচ্ছে মাদ্রাসা ভিত্তিক এবং তাদের কোনো রাজনৈতিক ম্যানিফেস্টো নাই কিন্তু আপনি যে নামটি বললেন মমিনুল হক তিনি কিন্তু একটি দলের সাধারণ সম্পাদক যেটা বিশ দলীয় ঐক্যজাতের সাথে সম্পৃক্ত এবং ইনি হেফাজতেরও যুগ্ম সম্পাদক সুতরাং এক ব্যক্তি যখন দলের সাথে সম্পৃক্ত হয় তখন তারা চেষ্টা করে সেই যে অন্যান্য সংগঠন যারা দলীয় হোক নির্দলীয় হোক সেই সমস্ত সংগঠনগুলোকে ইনফ্লুয়েস করে প্রভাবিত করে তাদের মতামতকে দেওয়ার জন্য আর যেহেতু ভালো বলেন মানুষের সস্তা সেন্টিমেন্টকে উস্কে দিতে পারেন সে তো তারা এই সুযোগগুলো নেওয়ার চেষ্টা করেন কিন্তু আপনারা জানেন সবাই একমত হবেন ইসলাম ধর্ম হচ্ছে শান্তির ধর্ম সৌম্যের ধর্ম এবং প্রত্যেকটি মানুষকে ভালোবাসার ধর্ম এবং ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সকলে ধর্মীয় অধিকার পালন করতে দেওয়ার ধর্ম এটি কিন্তু তারা মানছেন না সুতরাং তারা ইসলাম কতটুকু সঠিকভাবে পালন করেন সেখানেও তো প্রস্তুত থাকে এবং সেই ইসলামকে নিয়েই তারা কিন্তু বিভ্রান্তিকর তথ্য দিয়ে দেশকে তারা বিভ্রান্ত সৃষ্টি করার চেষ্টা করছেন দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন পূর্বে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে এরকম কি কোনো ছিল যে দেশ যদি স্বাধীন হয় তাহলে ধর্ম নিরপেক্ষ যে সব এখানে ধর্মীয় কোন বিষয় ধর্মীয় রাজনীতি বা অন্য থাকবে

তৈমুর ও তার দলের পক্ষ থেকেই ব্যাখ্যা দিচ্ছে দেখেন আমি যেটা এখন দেখি বঙ্গবন্ধু যেই স্বপ্ন নিয়ে বাংলাদেশ স্বাধীন করেছিলেন সেই অসাম্প্রদায়িক বাংলাদেশ থেকে আমরা অনেক দূর চলে গিয়েছি এটা বলার অস্বীক মানে এটা যদি আমরা অস্বীকার করি তাহলে আপনার সত্যিকে অস্বীকার করাই মনে হবে দেখেন এই পঞ্চান্ন সাল থেকে পঁচাত্তর সাল বঙ্গবন্ধুর এই বিশ বছর তার সংগ্রাম যদি দেখি আমরা পুরোটাই বাঙালি জাতীয়তাবাদী এবং অসাম্প্রদায়িক দাঙ্গায় দেখে দেখে উনি শিখেছেন উনার জীবন দর্শন তাই গড়ে উঠেছিল একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়া যেটা উনি বাহাত্তরের সংবিধানে সন্নিবেশিত করেছিলেন যেটা দর্শক জানতে চেয়েছিলেন হ্যাঁ এটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হবে এটা আমাদের মূলনীতির অংশ ছিল তারপরে যদি দেখেন আপনি 72 সাল থেকে এবং 75 সাল পর্যন্ত বঙ্গবন্ধু যত বক্তৃতা দিবেন বিভিন্ন জায়গায় উনি বক্তৃতা দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন এই ধর্ম নিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয় উনি বলতেন যে এই মুসলমান মুসলমান ধর্ম পালন করবে হিন্দু হিন্দু ধর্ম পালন করবে খ্রিস্টান খ্রিস্টানদের ধর্ম পালন করবে বৌদ্ধ বৌদ্ধ ধর্ম পালন করবে এক ধর্ম অন্য ধর্মের উপর অত্যাচার করবে না আর ধর্মের নামে জотচুরি পকেটমার লুটতরাজ এগুলো চলবে না বঙ্গবন্ধু কিন্তু এগুলো স্পষ্ট ভাষায় বলতেন ধর্মের নামে রাজনীতি চলবে না এই যে এই জায়গাটা আপনি আসেন ধর্মের নামে রাজনীতি চলবে না বঙ্গবন্ধু যে কথাগুলো বলেছিলেন উনি মনের ভিতর থেকে বিশ্বাস করতেন বিশ্বাস করতে বলেই পঁচাত্তর সাল পর্যন্ত উনি উনি যতদিন বেঁচে ছিলেন ধর্মের নামে রাজনীতি দেশে ছিল না হ্যাঁ এটা ঠিক জেনারেল জিয়া ধর্মের নামে রাজনীতি দেশে চালু করেছেন সেই জেনারেলের সাথে সাথ সেই জায়গা আরো আপনার গাছে আরো বেশি পানি দিয়ে গাছটাকে আরো সাম্প্রদায়িক রাজনৈতিক দলগুলো এই গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো আপনার সঠিক ভূমিকা রাখে নাই ধর্মের নামে রাজনীতিকে তারা প্রশ্রয় দিয়েছে যদি মিল্লাত ভাই বললেন যে বিশ দলীয় জোটের অংশ এটা ঠিক হেফাজতে ইসলাম বিশ দলীয় জোটের অংশ এটা বিএনপি সাম্প্রদায়িক রাজনৈতিক দলগুলোর সঙ্গে জোট করেছে এটা অস্বীকার করার উপায় নাই কিন্তু আওয়ামী লীগ আওয়ামী লীগ কি এটা প্রতিরোধ করতে পেরেছে সেই জায়গাটাই আমার প্রশ্ন পিণ্টু ভাই প্রতিরোধ করতে পারার পিছনে মিল্লাদটাকে জানার চেষ্টা করব আপনাকে ধন্যবাদ ভাই এই যে এই প্রসঙ্গটি আপনার কাছে নিয়ে আসতে চাই যে আপনি যেটি বলছিলেন যে বিএনপি সাম্প্রদায়িক দল নয় বিএনপির সাম্প্রদায়িকতার কোনো কথা অন্তত পক্ষে তাদের আপনারা যে কথাটি বলেন যে বিএনপি হচ্ছে এমন একটি দল সেটি হচ্ছে যে সরাসরি মুক্তিযুদ্ধ করা বীর উত্তম খেতাব একজনের হাতে গড়া একটি দল আপনারা মুক্তিযুদ্ধের সপক্ষের দল সেটি বলেন তাহলে যদি আমি সেই প্রসঙ্গে আসি সেই সপক্ষের দলটি যেই চেতনার উপর ভিত্তি করে মুক্তিযুদ্ধ হয়েছিল ধর্মনিরপেক্ষ বাংলাদেশ হবে তো সেই জায়গাতে আপনারা কেন ধর্মাশ্রয়ী রাজনীতিকে একেবারে খুলে দিলেন এবং এখনো পর্যন্ত যে দ্বিতীয় ধাপের কথা পিন্টু ভাই বলছেন নব্বই পরবর্তী সময়টাতে একেবারে ধর্মাশ্রয়ী রাজনীতি যারা করেন তাদেরকে সঙ্গী করেই পথ চলছে এখানে ব্যাখ্যার কিছু বিষয় আছে জি ধর্মের দোহাই দিয়া বা ধর্মের উপরে ভিত্তি করে আমি যদি কোনো মানুষের উপরে অত্যাচার করি এটা সাম্প্রদায়িকতা কথাটা আমি আরও ক্লিয়ার করি যে অ্যাট দ্য বিকজ অফ অপোজিট ধর্ম আমার বিপরীত ধর্মের লোক বিদায় তার উপরে আমি তার নিজ অধিকার থেকে বঞ্চিত করবো তার তাকে অত্যাচার করব নির্যাতন করব এ অবশ্য সাম্প্রদায়িকতা কিন্তু ধর্মীয় রাজনীতি যেটা পৃথিবীর অনেক দেশেই ধর্মভিত্তিক রাজনীতি আছে রাজনৈতিক দল আছে এবং আপনি আমার ওই দলের নামও আমার দলের নাম আমরা বলতে পারবো অনেক জায়গায় ধর্মভিত্তিক রাজনৈতিক দল ক্ষমতায় আছে কিন্তু প্রশ্নটি হচ্ছে তৈমুর ভাই আমরা তো স্বপ্ন দেখেছিলাম ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হবে সেই জন্যই যুদ্ধ করেছিলাম তাহলে কেন ধর্ম নিরপেক্ষ বলতে বঙ্গবন্ধুর কথাটাই জীবন যেটা বললেন যে ধর্ম নিরপেক্ষতা মানে ধর্মহীনতা না ধর্মহীনতা না অবশ্যই না অতএব যে যার ধর্ম সে প্রতিষ্ঠার জন্য সে তার বক্তব্যটা রাখতে পারবে কিন্তু অত্যাচার করতে পারবে না নির্যাতন করতে পারবে না এখন আসেন জামাত একটা ধর্মভিত্তিক দল বাংলাদেশ স্বাধীন হয়েছে উনিশশো একাত্তর এই স্বাধীন হওয়ার পর তখন তো জামাত নিষিদ্ধ করে নাই তখন তো আওয়ামী লীগ ক্ষমতা ছিল যেসব ব্যক্তি এবং সংগঠন তারা রাজনীতি করতে পারবে না তারা রাজনীতি করেনি উনিশশো পঁচানব্বই পনেরোই আগস্ট পর্যন্ত তাহলে আনুষ্ঠানিক ভাবে নিষিদ্ধ করার বাকিটা কোথায় থাকলো এবং নিষিদ্ধ করার প্রয়োজন করতেছে এখনো বিবৃতি এখনো তাদের প্রোগ্রাম করতেছে হ্যাঁ করতেছে সেখানে তো রাষ্ট্রীয় ক্ষমতা তো আওয়ামী লীগ সে বন্ধ করতেছে না তার মানে কি তোমরা বলতে যে আওয়ামী লীগ যতক্ষণ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে জামাত কিংবা অন্য কোনো ধর্মভিত্তিক রাজনৈতিক দলকে নিষিদ্ধ না করবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে আপনারা মিত্র হিসাবেই রাখবেন না আমার কথাটা সেটা না তাহলে জামাতের সাথে আমাদের আদর্শগত কোনো মিল নেই বা আওয়ামী লীগের সাথে আমাদের আদর্শগত মিল নেই দল আওয়ামী লীগের সঙ্গে এক সঙ্গে শেষ করি ইরশাদ বিরোধী আন্দোলন কিন্তু আমরা আওয়ামী লীগের সাথে নিয়ে যৌথভাবে আন্দোলন করছি করেছেন তখন জামাতের সাথেও জামাত আন্দোলন করছি তখন আওয়ামী লীগও তাদের সাথে ছিল এখন ভোটের রাজনৈতিক প্রশ্নে আমরা জামাতকে জামাতের সমর্থন আমরা নিছি আমরা যদি জামর সমর্থন না নিতাম তবে আওয়ামী লীগ নিত ধর্ম না এই দেশের জনগণ এ সাম্প্রদায়িক না যেমন ভারত একটা সাম্প্রদায়িক রাষ্ট্র কাগজে কলমে বলা আছে অসাম্প্রদায়িক রাষ্ট্র কিন্তু তাদের কার্যকলাপ যা আছে সব সাম্প্রদায়িক যেমন

বিএনপি একটা জনমুখী দল এবং নির্বাচন ভিত্তিক দল নির্বাচন প্রিয় দল নির্বাচনমুখী দল সেই হিসাবে নির্বাচন করতে গিয়া যেহেতু ওই জামাতকে আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণা করে নাই জামাত দিনের আলোতে স্পষ্টভাবে তারা রাজনীতি করতেছে

আজকে আপনারা টানা তিন মেয়াদ ক্ষমতায় আমরা সেই জায়গাটিতে ফিরতে পারলাম না কেন আপনারা দেখুন অনেক পরিবর্তন হয়েছে এবং পরিবর্তনগুলো করা হচ্ছে জনগণের জন্য সংবিধান বলেন সংসদ বলেন নির্বাচন এটা একটি ডাইনামিক প্রক্রিয়া এবং সেটার মাধ্যমে যুগ পরিবর্তনের সাথে সাথে মানুষের মতামত পরিবর্তনের সাথে সাথে মানুষের উন্নয়নের জন্য যে দলটি এগিয়ে যেতে পারে তারাই টিকে থাকবে বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে সেই রকম একটি দল দেখেন একই সময়ে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে বা একটু আগে প্রতিষ্ঠিত হয়েছে ইন্ডিয়ার কংগ্রেস কিংবা পাকিস্তানের পিপলস পার্টি তারা কিন্তু আজকে একদম নিভু অথচ বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু জনগণকে সাথে নিয়ে জনগণের মনের ভাষা বোঝার কারণে কিন্তু বেশ ভালোভাবে এগিয়ে চলেছে ইনশাআল্লাহ ভবিষ্যতে এগোবে এখন কথাগোচ্ছ হচ্ছে যে আদর্শ মিল থাক না থাক ক্ষমতা দখল করা চাই এই যদি টার্গেট হয়ে থাকে তাহলে জনগণ কোথায় আমার প্রশ্ন তো এখানেই যে আমরা প্রত্যেকটি দলেরই একটা ম্যানিফেস্টো একটা আদর্শ আছে এবং সেই আদর্শ দিয়ে তারা বলে আমরা যদি জনগণকে সেবা করার কোনো সুযোগ পেয়ে থাকি তাহলে এই আদর্শগুলো আমরা বাস্তবায়ন করব। কিন্তু সেই আদর্শ বাস্তবায়নের জন্য ক্ষমতায় যাওয়ার জন্য যদি অন্য আদর্শের কাউকে নিয়ে এসে সেটাতে ভাগিদার করা হয় তাহলে আদর্শের বাস্তবায়ন কখনোই হবে না তার প্রমাণ হচ্ছে বাংলাদেশের রাজনীতি বাংলাদেশ আওয়ামী লীগ যখন ক্ষমতায় যায় তার ম্যানিফেস্টো বাস্তবায়নের জন্য সর্বাধিক চেষ্টা সর্বাত্মক চেষ্টা করে এবং প্রায় শতভাগ সফল হয় কিন্তু অন্যান্য সরকারগুলো যখন ক্ষমতায় আসে বিএনপির সরকার ছিল জামাতকে সাথে নিয়ে জাতীয় পার্টির অনেককে সাথে নিয়ে সরকারে ছিল সেই সুযোগটি কিন্তু তারা হারিয়েছে কারণ তারা নীতি ধরে রাখতে পারে মিলাদ আমি এই জায়গাটা বসে আপনি যদি বলছেন নির্বাচন জি তোমরা বলবেন নির্বাচনী ম্যানিফেস্টোতে আপনারা যেগুলো রাখেন সেগুলোর অধিকাংশ আপনারা পূরণ করেন করার চেষ্টা করেন আমি যদি বলি অনেকগুলোই করেছেন আপনারা যুদ্ধ অপরাধীদের বিচার বাংলাদেশে যেটি হয়নি সেটি আপনারা প্রায় পাঁচ দশক পরে এসে আপনারা সেটি সম্পূর্ণ করেছেন আপনারা আরও অনেক ভালো ভালো কাজ করেছেন মুক্তিযোদ্ধাদের কল্যাণে অনেক কাজ করেছেন মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠিত করার জন্য যেটি একুশ বছর বন্ধ ছিল সেটিকে আপনারা পুনরুজ্জীবিত করেছেন কিন্তু এই ধর্মভিত্তিক রাজনীতি যারা করে জামাত ইসলাম তাদেরকে আপনারা এখন পর্যন্ত নিষিদ্ধ করেননি আদালতের দিকে ঠেলে দেন এবং ভারতের সংবিধানে ফেরার বিষয়টি এখন পর্যন্ত নিষিদ্ধ করেননি তাহলে এই জায়গাগুলোতে কেন এই ইশতেহার বাস্তবায়নের গতি ধীর না ইশতেহার বাস্তবায়নের গতিধীর না আপনাকে একটা জিনিস বুঝতে হবে আমাদের দেশে আইনি প্রক্রিয়াগুলো এখনো একটি কিন্তু স্লো উনি একজন আইনজীবী উনি আমার ভালো বলতে পারবেন জি সেটা হচ্ছে আমরা সেই ব্রিটিশ আমলে যে আইনগুলো তৈরি হয়েছে সবগুলো কিন্তু পরিবর্তন করা আমাদের পক্ষে এখনো সম্ভব হয়নি এবং এই কারণে এবং মাননীয় প্রধানমন্ত্রী গণতন্ত্রের প্রতি যেমন আস্থাশীল তেমনি আইনের প্রতি শ্রদ্ধাশীল এ কারণেই তিনি তার বাবার হত্যাকাণ্ড জাতির পিতার হত্যাকাণ্ডের বিচারটিও কিন্তু সাধারণ সাধারণ বিচারিক আদালতে করেছেন তিনি স্পেশাল ট্রাইব্যুনাল করেন নাই এবং এই বিচার কার্য শেষ করতে কিন্তু চার দশকেরও বেশি সময় লেগেছে সুতরাং আপনারা যদি দেখেন জামাত ইসলামকে যদি আজকে একটা রাষ্ট্রপতির আদেশ দিয়ে বন্ধ করে দেওয়া হয় কিংবা আইন বিশেষ ট্রাইব্যুনাল করে বন্ধ করা হয় তখন কোনো না দিন কোনো দিন কথা উঠবেই জি এই সুতরাং বুঝলাম কিন্তু ষোড়শ সংশোধনী মামলার রায়ের পরে বাহাত্তরের সংবিধানে ফিরতে আর কোনো বাধা নেই এটি অনেকে বলেন আপনারা ফিরছেন না কেন বাহাত্তরের সংবিধানের যে চেতনা যেটা ধারা সেটা তো ইতিমধ্যেই কিন্তু ফিরে আপনি বলছেন শতভাগ হয়েছে কিনা যেমন কিছু কিছু জায়গায় সমস্যা আছে সেই সমস্যাগুলো জনগণকে সাথে নিয়ে এবং জনগণের মতামত নিয়ে সেগুলোর পরিবর্তন করে পরবর্তীতে ফেরা হবে এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং দল আওয়ামী লীগ কিন্তু এটার ব্যাপারে একান্তই চেষ্টা কি বলতে আমি যে কথাটা বলতে চাই অল্প কথা যে বিএনপি আদর্শগত মিল না থাকলেও জামাদের সাথে কেন গিয়া সমঝোতা করলো জোট বাঁধলো আপনি যদি খেয়াল থাকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী শেখ ফজলুল করিম বলছেন ফজলুল করিম শেখ সালিম তিনি বলছেন যে বঙ্গবন্ধু হত্যা যে হইল হত্যার এই প্রেক্ষাপট সৃষ্টি হয়েছিল জাসদ সেই জাসদের সাথে কিন্তু এখন আওয়ামী লীগের হ্যাঁ এবং তৎকালীন সময়ে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করি এর জন্য ডিটেলস বলি না ওই সময় যে অশালীন ভাষায় এই বিভিন্ন নেতারা আঘাত করে বঙ্গবন্ধুর কথা বলছে তারা আজকে বঙ্গবন্ধুর কন্যার সাথে তারা মন্ত্রিসভায় এবং তার পরামর্শতা তার উপদেষ্টা তার এক ইয়েস আছে এখন আরেকটা কথা বলছেন যে এই একুশ বছরের যে মুক্তিযুদ্ধের যে চেতনা এটা বিএনপি কোনো লালন পালন করে নাই মুক্তিযুদ্ধের চেতনা বিএনপি শুধু নয় একুশ বছরের যারা যারা ছিলেন এই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় কিন্তু বিএনপি করছে দেশের সাথে খালদা জিয়া করছে এবং মুক্তিযুদ্ধাদের আজকে যে ভাতা পাচ্ছে এটা কিন্তু একদিনে পাচ্ছে না বীর উত্তম হ্যাঁ বেশি আছে সেই দল কেন আপনারা যুদ্ধাপরাধীদের সঙ্গে রাজনীতি করবেন আমরা আমরা তো যুদ্ধ সাথে রাজনীতি করি নাই আমরা ভোটে যেমন এখন যেমন মাননীয় প্রধানমন্ত্রী যশোদের সাথে সরকার গঠন করছে ভোটের প্রশ্নে এবং যশোদের সাথে কারণ তাদের সঙ্গে আছে একই কথা হ্যাঁ এর সাথে সাথে করছে আমি নিজে এর সাথে সাথে আপনারাও করতে চেয়েছিলেন আমি নিজে মাননীয় প্রধানমন্ত্রী বক্তৃতার सूची যে চোর মহাচোরের মিলন করছে। এই ধরনের বক্ততা বলছে সেই চোর মহাচোর সে এখন তো সে কারণেই এখন তো ইট ইজ এ কালচার

আপনাকে দেখতে হবে এটা যে খুব ভালো কাজ তা নয় তবে আপনাকে গুরুত্ব দিয়ে বুঝতে হবে যে কোনটি আসলে করা উচিত কোনটি আসলে করা উচিত নয় আপনারা যদি বলেন যে একটা মন্ত্রণালয় গঠন করে দিয়ে মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা দেওয়া হলো কিন্তু এ কথা কখনোই বলেন না যে জামাতকে রাজনীতি করার অধিকার দিয়ে সমস্ত মুক্তিযুদ্ধের পক্ষের মহান মুক্তিযোদ্ধা শহীদ যারা হয়েছেন বোন যারা সম্ভ্রম হারিয়েছে দেশ যারা স্বাধীন সংগ্রামে যুক্ত করেছে সবাইকে অপমান করা হয়েছে এই কথাটি কিন্তু কখনো বলেন না এই কথাটি কিন্তু কখনোই বলেন না যে জিয়াউর রহমান একসময় বীর উত্তম খেতাব পেয়েছিলেন মুক্তিযুদ্ধের কারণেই কিন্তু যখন পঁচিশে মার্চ রাতে জিয়াউর রহমান নিজে তার সেনাবাহিনী নিয়ে সোয়াদ জাহাজ থেকে অস্ত্র নামাতে যায় নিরহ বাঙালিদের হত্যা করার জন্য পরবর্তীকালে রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সামরিক অন্য বাঙালি অফিসাররা তাকে নিবৃত্ত করে তাকে ফিরিয়ে নিয়ে যায় পরবর্তীতে সে চিরাঙ্গে যে বিদ্রোহ করে এই কথাগুলো কিন্তু কখন করলেন জিয়া রহমান ঠিক আছে জিয়া রহমান যুদ্ধে অংশগ্রহণ করেছে কিন্তু যুদ্ধ পরবর্তীকালে একজন মানুষ কি সারা জীবন তার কৃতকর্মের জন্য ফল ভোগ করবে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সময় জিয়াউর রহমানকে জানানো হলে তিনি বলেছিলেন ভাইস প্রেসিডেন্ট টেক ওভার করবে এটাতে কি হয়েছে এমন পরবর্তীকালে তিনি ক্ষমতা টেক ওভার করবেন তিনি হচ্ছেন বড় বেনিফিশিয়ারি এবং পরবর্তীকালে মুক্তিযুদ্ধ বিরোধীদের প্রতিষ্ঠিত করা মুক্তিযুদ্ধ বিরোধী গোলাম আজমকে দেশে ফিরিয়ে আনা এবং তাদের প্রতিষ্ঠিত করে দেশে ক্ষমতা দখল করা তার একটা উদ্দেশ্য ছিল এবং সেই উদ্দেশ্যে তিনি সফল হয়েছিলেন কাজেই সেই সময়ের আর এই মানুষটির পার্থক্য রয়েছে ধন্যবাদ জানিয়ে শেষ আজকে সম্পাদক আগামীকাল আবারও দেখা হবে রাত দশটা দেখার আমন্ত্রণ